আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসকে টিউটোরিয়ালস। গত পর্বে আমরা দেখেছি কিভাবে প্যারট ওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। তো এই পর্বে আমরা দেখব কিভাবে রুট হিসেবে লগ ইন করতে হয়। সাধারণত প্যারট ওএস এর ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, বা ডিফল্ট ইউজার হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে ডট। কিন্তু স্বাভাবিকভাবে এটা ইনস্টল করার পরে রুট এবং ডট ব্যবহার করলে একটা পাসওয়ার্ড ইনকারেক্ট বা রং দেখতে পারি। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে নতুন ইউজার তৈরি করেছিলেন, নিউ ইউজার, সেটাতে লগ ইন করবেন। অর্থাৎ আমি তৈরি করেছিলাম এসকে টিউটোরিয়ালস, সেখানে যাব, পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটা দিলাম এবং লগ ইন করলাম। লগ ইন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। Thank you.